বিজেপি করার অপরাধে ও ভোট পরবর্তী হিংসায় তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ তুলে নেওয়ার জেরে এক বিজেপি কর্মীর গোটা পরিবারকে বয়কট করে দেওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও এই ঘটনায় বক্সিরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি কর্মী দীপক দাস। কোচবিহার জেলার তুফানগঞ্জ বিধানসভার অন্তর্গত ভানুকুমারী 2 নং গ্রাম পঞ্চায়েতের মান্তানি এলাকার ঘটনা। বিজেপি কর্মী দীপক দাস অভিযোগ করে বলেন, তার গোটা পরিবারই জন্মসূত্র থেকে বিজেপির সাথে যুক্ত রয়েছেন। গত বিধানসভা নির্বাচনে এই ভানুকুমারী 2 নং গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি জয়ী হয়, তার পরিবারের ওপর হামলা হয় এবং তার দোকানও লুটপাট চালানো হয় বলে অভিযোগ তার। সেই সময় তিনি ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে বক্সিরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগ তুলে নেওয়ার জন্য দীর্ঘদিন তার পরিবারের ওপর চাপ সৃষ্টি করতে থাকে তৃণমূল নেতা কর্মীরা। তিনি অভিযোগ তুলে নিতে অস্বীকার করায় তার কাকার শ্রদ্ধানুষ্ঠান বয়কট করে দেওয়া হয়। এর পাশাপাশি তার ধান ভাঙানোর মিল ও তার দোকান ও তার গোটা পরিবারকে এক ঘরে করে দেওয়ার মতো অভিযোগ করেন তিনি তৃণমূলের বিরুদ্ধে। কি জানিয়েছেন এই বিজেপি কর্মী দীপক দাস, তার কি বা অভিযোগ শুনবো আমরা। এবার আপনার শহরে পরিষ্কার পরিচ্ছন্নতায় আপনার পছন্দের কেক পাবেন মাত্র 7 মিনিটে। সেভেন্থ হেভেন ইজ লাইস অফ হ্যাপিনেস, এন এন শপিং মল, কেশব রোড, কোচবিহার। মোবাইল 9369851306। ভাঙচুর করার পরবর্তীতে আমাদের বাড়িতে পরিবারের গায়ে হাত দিছে, পরিবারকে মারধর করেছে। কারা? টিএমসি। তারপর কি করেছে? লিখিত অভিযোগ করেছিলেন? লিখিত অভিযোগ করেছি থানাতে। তারপরে কি হয় ওই থানায় লিখিত অভিযোগ করার পরবর্তীতে আমি বাড়িতে থাকতে পারতেছি না, হুমকি দেয়, লাগাতার হুমকি দেয়। কেন? ওই কেস উঠানোর জন্য। আচ্ছা, তারপরে কি হয়েছে? কেস উঠানোর জন্য হুমকি দেয়, আমি তো মনে করেন যে তার পরবর্তীতে ওই হুমকি দিত, লাগাতার হুমকি দিত। হুমকি দেওয়ার পরে এখন এই ইদারিং এর মধ্যে এই 2 দিন আগে আমার মানে কাকা মারা গেছে, 15 দিন আগে। তা কাকার ক্রিয়াকর্ম করব সেটা টিএমসি আমাদেরকে বয়কট করেছে। তারপর বয়কট করলে এখন কি পরিস্থিতি আছেন বা কি 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 কেমন হয়ে বয়কট করেছে? বয়কটের মতো মনে করেন যে আমার বাড়িতে মিল আছে, দোকান আছে, এই এমনভাবে বয়কট করেছে মানে পাড়া প্রতিবেশীর সাথে আমাদেরকে কথা বলতে দিতেছে না, পাড়া প্রতিবেশীকে আমার বাড়িতে আসতে দিতেছে না। আমি যে ক্রিয়াকর্মটা করব সেটার কোনো ব্যবস্থা আমি পাচ্ছি না। এই বিষয়ে কি অভিযোগ করছেন আবার? হ্যাঁ, এই বিষয়ে অভিযোগ করছি। গতকাল পুলিশ আসছে? হ্যাঁ, পুলিশ আসছিল। কি চাচ্ছেন এখন? আমি বিচার চাচ্ছি, আমি ল্যায্য বিচার চাচ্ছি। আপনার নাম? দীপক দাস। এই জায়গাটার নাম? মান্তানি। কোন অঞ্চলে আছে? এটা এলো গিয়া ভানুকুমারী 2। আপনার বাড়িতে ভোট পরবর্তীতে? ভোট পরবর্তী আমরা শুনলাম বিজেপি কর্মী দীপক দাস, তিনি সরাসরি অভিযোগ এনেছেন তৃণমূলের বিরুদ্ধে। এই প্রসঙ্গে বিজেপির কোচবিহার জেলা সম্পাদক উৎপল দাস বলেন যে তুফানগঞ্জে বিজেপি ভালো ফলাফল করেছে বলে তৃণমূলের রাজ্য নেতৃত্ব থেকে কোচবিহার জেলা নেতৃত্ব তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের তৃণমূল নেতৃত্বরা ভয়ে বিজেপি কর্মীদেরকে কিভাবে রোখা যায় সেটাই তারা করছেন, যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বক্সিরহাট থানার পুলিশ। কি বলেছেন বিজেপির কোচবিহার জেলা সম্পাদক উৎপল দাস সংশ্লিষ্ট বিষয় নিয়ে শুনবো আমরা। এবার তৃণমূল যেভাবে প্রতিনিয়ত তাকে হুমকি দিয়ে আসছে কেস তোলার জন্য, এবং আশ্চর্যজনকভাবে এখন যারা তৃণমূলের নেতৃত্ব রয়েছে তারা আজকের ঘটনাটা অস্বীকার করছে, কিন্তু লোকটা তার ক্রিয়াকর্ম করবে, তার কাকা মারা গেছে, সেই ক্রিয়াকর্ম করতে অব্দি দেওয়া হয়নি। হিন্দু শাস্ত্র মতে আমরা সবাই শ্রাদ্ধানুষ্ঠান করি, সেই শ্রাদ্ধানুষ্ঠান অব্দি করতে দেওয়া হচ্ছিল না তাকে। গতকাল খোরকার একজন গেছিলেন ওনার চুলদাড়ি কাটার জন্য, সেটা অব্দি বন্ধ করে দিয়েছে। তো তারা এখন অস্বীকার করবে? তৃণমূল সবসময় এই দলটা হলো কাটমানি খোরের দল, তারা কাটমানিকে দুর্নীতি করবে এটা স্বাভাবিক, এই সমস্ত ঘটনা ঘটাবে এটা স্বাভাবিক। আজকে ভারতীয় জনতা পার্টিকে তুফানগঞ্জ বিধানসভায় তৃণমূল ভয় পাচ্ছে, কারণ তৃণমূলের সর্বস্তরের নেতা এই বিধানসভা স্তর, ব্লক স্তর, জেলা স্তর এবং রাজ্য স্তরেরও কিছু কিছু নেতা জানে যে তুফানগঞ্জের বিজেপির কর্মীরা কি জিনিস। সুতরাং সাংগঠনিকভাবে তাদের লড়াই করার ক্ষমতা
ভারতীয় জনতা পার্টির সাথে নেই। এই এই প্রসঙ্গে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা সুজিত ঘোষ। তিনি বলেন, এই বিবাদটি তাদের পারিবারিক, এর সাথে তৃণমূলের কোনো যোগসূত্র নেই। শুনব কি জানিয়েছেন তৃণমূল নেতা সুজিত ঘোষ। ভোট করা হয় নাই আমি শুনতে পাচ্ছি, এটা একটা পারিবারিক ইস্যু, দুই পরিবারের সম্পত্তির বিবাদ নিয়ে একটা ঘটনা আছে ওদের ভিতরে, পারিবারিক শত্রুতা, সেই শত্রুতাকে কেন্দ্র করে দুই পরিবারে ঝগড়া হয় যতটুকু আমি শুনতে পাচ্ছি। তবুও আমি কথা দিচ্ছি বা এর আগেও ওদেরকে বলছি যে এই সমস্যাটা অতি শীঘ্র আমি পয়সা মিটিয়ে দেবো। এ জায়গায় রাজনীতির কোনো কিচ্ছু নাই, বিজেপির মহান নেতৃত্বরা ওরা কোনো রাজনৈতিক পয়েন্ট পাচ্ছে না। তো মানুষ দুই নম্বর ব্লকের বিশেষ করে ভানুগড়ের দুই নম্বর অঞ্চলে এরা যে কোনো পারিবারিক ইস্যুকে কেন্দ্র করে রাজনীতি করতে চায়, রাজনীতির এদের কোনো ভিত্তি নেই। আগামী পঞ্চায়েত নির্বাচনে এরা অক্ষরে অক্ষরে মিলিয়ে নেবে যে ভানুগড়ের দুই নম্বর অঞ্চল কি, এ জায়গায় বিজেপির কি ভিত্তি আছে। যাই হোক, আমরা এই ধরনের রাজনীতিকে ঘৃণা করি, আমরা এই ধরনের পারিবারিক সমস্যাকে নিয়ে রাজনৈতিক ইস্যু তৈরি করা হোক সেটা আমরা চাই না।